আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা একদম দুপুর বেলা শুরু করতেছি, প্রায় 11:30 বাজে এখন। এরা সবাই রেস্ট করতেছে। আসছি মূলত ব্ল্যাক ওকে সরাই দিতে, ঠিক আছে? ব্ল্যাক ওকে তো ওই সাইডে বাঁধি, ওই সাইডে সকালবেলা রোদ থাকে, তো এখন ছায়া পড়ে যাইতেছে। ভিডিও করে যেতে যেতে ওই সাইডে মোটামুটি ছায়া পড়ে যাবে, ওইখানে বাঁধবো। আর সেই সাথে আপনাদের আমি যে জিনিসটা আজকে বলবো সেটা হচ্ছে আমার কোকো। মানে আমি জানি না মানুষ কীভাবে খাসি ছাগল লালন পালন করে বড় করে। গতবার তো লানটু হচ্ছে গিয়ে প্রচণ্ড প্যারা দিছে আমাদের, মানে ওর আশপাশ দিয়ে যাওয়া যাইতো না, যেভাবে সে গুতাগুতি করতো আর কি। হ্যাঁ, ওর আশপাশ দিয়ে যাওয়া যাইতো না। আর এইবার ঝামেলা করতেছে হচ্ছে গিয়ে আমার এই যে কোকো, অত গুতাগুতি করে না, কিন্তু হচ্ছে কি সকালবেলা ঘর থেকে বের কর মানে ওকেই ফার্স্টে বের করে এই জন্য অত ঝামেলা করে না, কিন্তু বিকালবেলা যখন ঘরে তোলা হয় একটা একটা করে ছাগল, তো সেই সাথে তো ছোটো বাচ্চারা রয়েছেই। হ্যাঁ, ওরাও হচ্ছে গিয়ে লাফালাফি শুরু করে ঘরে ওঠার জন্য। আর হচ্ছে গিয়ে সেই সাথে এই খাসিগুলাও একদম মানে জোরে জোরে চিৎকার শুরু করে যে ঘরে উঠবে ঘরে উঠবে। তো তো হুরুস্থুল একটা কাণ্ড শুরু হয়ে যায়। তো কালকেও সেম, কোকোকে হচ্ছে গিয়ে সেকেন্ডে মনে হয় ঘরে তুলছি, তো ঘরে তুলে রেখে ওর ঘরে মানে সবগুলা ছাগল তুলে ঘরে দরজা লাগিয়ে আমি এই ঘরে ছাগল তোলার জন্য গেছি। তো ততক্ষণে হচ্ছে গিয়ে কোকো মানে ঘরের ভিতরেই লাফাইতেছে, তো লাফাইতে লাফাইতে ধুম করে গেল পরে। মানে ওর তো ঘরে খাট দেওয়া ছিল, খাটটা আজকে চেঞ্জ ওকে একদম যে একদম ফ্লোরের সাথে যে খাটটা এই খাটটা দিলাম। খাটটা ছিল যে ওই রকম একটা খাট দেওয়া ছিল, এখানে দেখতেই পাচ্ছেন খুব একটা কিন্তু উঁচা না খাটটা। হ্যাঁ, খুব একটা উঁচা না, এক বিঘা পরিমাণ উঁচা হবে, একটু এক বিঘার একটু বেশি হবে, যে দেখতেই পাচ্ছেন। তো এইটুকু উঁচা ছিল, তো এখন ওই ফ্ল্যাট মানে একদম ফ্লোরের সাথে যেটা সেই খাটটাই দিলাম। এর কারণ হচ্ছে যে গতকাল কে বিকালে ঘরে তোলার পরে সে ধুম করে পড়ে গেছে, পড়ে যায় মাথায় এত মানে ব্যথা পাইছে, মানে এত চিৎকার। আমি তো মনে করছি এমনি হয়তো বা পড়ে গেছে, শিঙের গোড়ায় হয়তো বা ব্যথাটা পাইছিল আর কি। পড়ে পরে আমি একটু সরষের তেল লাগাই দিছি, তা দিতে দেয় দেওয়া যায় না কোনো কিছুই, শরীর একদম ছাইড়ে দিয়ে কীভাবে যে চলাফেরা করে আল্লাহ পাক ভালো জানে। তো এত জোরে চিৎকার, এলাকার লোকজন ছাদে উঠে আসছে, এসে বলতেছে যে ছাগলের কি হয়েছে, ছাগল কি মানে বাচ্চা হইতেছে কিনা বা কোনো সমস্যা কিনা, মানে এরকম মনে করে দুই একজন আমাদের বাসার ছাদে চলে আসছে, মানে এত চিৎকার। আমরাও ছাদেই ছিলাম, তো অনেক মাথা হাতাহাতি করে দিলাম, ইয়া করে দিলাম, তারপর অনেকক্ষণ পরে ধীরে 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 মানে ঠিক হয়েছে, ঘাড় বাঁকা করে ফেলছিল, ঠিক করতেছিলাম, মানে পড়ে যায় এত ব্যথাটা পাইছে আর কি সে। তারপরে সন্ধ্যার পরে রাতের দিকে অর্ধেকটা টাফনিল গুঁড়া করে খাওয়াই দিছি কাঁঠাল পাতার ভিতরে ভরে, কারণ তখন হয়তো প্রচণ্ড ব্যথা ছিল। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে, পরে কাঁঠাল পাতা খাওয়াইছি, আম পাতা খাওয়াইছি, সাইলেস খাওয়াইছি, খাওয়া দাওয়া সব ঠিকঠাক। কিন্তু আসলে যেভাবে সে পড়ছে আর যে পরিমাণ সে চিল্লাইছে, মানে ব্যথা না পাইলে তো আসলে এত পরিমাণ চিল্লানোর কথা না। তো যাই হোক, কালকে হচ্ছে গিয়ে মানে ও আসলে অনেক বেশি আহত হয়ে গেছিলো, ভাবলাম যে শিং ভেঙেই গেছে কিনা, তো আল্লাহ রহমতে শিঙে তেমন কোনো সমস্যা হয় নাই, হয়তো বা ভিতরের দিকে ব্যথা পাইছে, মানে যেভাবে পড়ছে ও মানে কীভাবে জানে চলাফেরা করে। আসলে এদের বিকালবেলা ঘরে তোলার সময় সবার মনে হয় কি আমাদের দিকে যে কথাটা বলে তাল উঠে পড়ে। হ্যাঁ, সবাই হচ্ছে গিয়ে সবার মতো দৌড়াদৌড়ি শুরু করে দেয়, তো একজনের দেখা দেখি আরও পাখিগুলো ওইভাবে দৌড়ানো শুরু করে দেয়, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ব্ল্যাকু, সেও প্রচণ্ড পাজি হয়েছে, সে হচ্ছে শুধু শিং। হ্যাঁ, ধরেন আমি দড়ি খুলতেছি, সে ধরেন যে আমি এখানে দাঁড়ায় দড়ি খুলতেছি, এইভাবে সে যে আমার পিছনে যাইয়া দেখা যাবে যে ওর শিং আমার পায়ের উপরে ঘেঁষতেছে, আমার হাতের উপরে ঘেঁষতেছে, ঘেঁষে মানে আমাদের আহত জখম করে ফেলে। আর সেই সাথে হচ্ছে গিয়ে এই যে দেখেন আমার এগুলা নতুন নেট, এই নেটগুলা ও শিং বাজায় এইভাবে দেখেন ছিঁড়ে ফেলছে, দেখছেন? শুধু এইখানে না, বেশ কয়েক জায়গায় এই নেটগুলা সে ছিঁড়ছে, এই যে এইখানে ছিঁড়ছে, হুম এইখানে ছিঁড়ছে, এই যে এই সাইড দিয়ে ছিঁড়ছে, এইগুলো সব শিং দিয়ে সে ছিঁড়ছে। আর কোকো হয়তো হালকা পাতলা করছে, যে এটা কোকো করছে, কোকো অত বেশি করে নাই, এখানে একটু করছে, ওইদিকে যে ওই কোনায় একটু করছে, কিন্তু সবচেয়ে বেশি করছে ব্ল্যাকু। আর ব্ল্যাকুকে এখন হচ্ছে গিয়ে সকালবেলা তো এই সাইডে বাঁধতেছে, এখন আমি ভাবতেছি যে যেহেতু সকালবেলা এই সাইডে রোদ থাকে, তো এই জন্য এই সাইডে বাঁধি, কখন না জানি আমার এই দরজাটা সে ক্ষতি করে ফেলে, ক্ষতি করে ফেলে বলতে কি এগুলো হচ্ছে গিয়ে
আসলে প্লাস্টিক এনে এগুলো বেশি দিন এমনও টিকবে না, তারপরেও দেখেন নতুন আমার জিনিসগুলো এগুলো হচ্ছে গিয়ে সে শিং দিয়ে এরকম করে ফেলতেছে। এখন অন্য জায়গায় যে বাঁধব সেগুলোতেও দেখা যাবে শিং দিয়ে এরকম করে ফেলছে, তাই ওকে ওই জায়গায় বাঁধি, যেন যা করার ওই একই জায়গায় করুক, পরে ঠিক করে দিব। তো ওই জায়গায় এখন রোদ চলে যাবে, যায় ছায়া পড়ে যাবে, এখন ওইখানে বেঁধে সবাইকে একটু ঘাস দিয়ে দিব। ঘাস আমি নিয়ে আসছি, দিয়ে আমি নিচে চলে যাব। আর বাকিরাই তো সবাই হচ্ছে গিয়ে এই সময় আসলে এভাবে শুয়ে থাকে, শুধুমাত্র ব্ল্যাকউড জন্যই আমি ছাদে আসি এই সময়। এসে ওই যে ওকে একটু সরাই দেই, সরাই দিলে আমি এখান থেকে এমনি চলে যেতে পারি না, আমাকে দেখলে হচ্ছে গিয়ে ওদের খাইতে হবে, কিছু না কিছু খাবার দিতেই হবে, না হয় চাঁচামেচি করে বাসা একদম মাথায় তুলে ফেলে। তো যাই হোক, ব্ল্যাকউডকে এখন এই সাইডে বেঁধে আমি খাবার দিয়ে দিব। সূর্য কি পরিমাণ উঠছে, মানে তাপ কি পরিমাণ, তা হয়তো বা এখানে দেখে বুঝতে পারছেন আপনারা। তো এই হচ্ছে যে অবস্থা। আর আজকে যে জিনিসটা খেয়াল করতেছে, আমার এই পুচুরটা কোকোর সাথে ভাব জমাইছে। হ্যাঁ, আজকে সকালবেলা এসেও দেখি যে কোকোর কাছে শুয়ে আছে, এখন এসে দেখি যে কোকোর কাছে শুয়ে আছে। কারণ এছাড়া বাকিরা ওরা সবাই ওকে হচ্ছে গিয়ে মারে, শুধু ওকে না, ওর যে আরো দুইটা ভাই বোন আছে, এরা তো একটু সাইজে ছোট, তো এদের হচ্ছে গিয়ে বাকিরা সবাই ধরে ধরে মারে। তো যাই হোক, ভালো লাগলো, এখন কোকোর সাথে ভাব জমায়, কোকোর সাথে সে শুয়ে থাকে। আর মুরগির ঘরে একটা জিনিস আমি আপনাদের আজকে দেখাবো, তো চলেন ভিতরে ঢুকে আমি দেখাই। আমার যে জিনিসটা এখন মনে হচ্ছে সেটা হচ্ছে এই হলুদ মুরগি, আর ওই যে গ্রিলের পিছনে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এইটা, এই দুইটা মুরগি মধ্যে যে কোনো একটা মুরগি হয়তো বা ডিম দিচ্ছে রিসেন্টলি, ঠিক আছে। এই মুরগিটার আর ওই হলুদ মুরগিটার মুখ সকালবেলা প্রচণ্ড লাল ছিল। আসলে মুরগি যখন ডিম দেওয়ার সময় হয় তখন কিন্তু মুরগি একটা কড়কড় সাউন্ড করে, প্লাস মুখ লাল থাকে, তো সকালবেলা সেই সাউন্ডটা অনেকক্ষণ করছে, যার জন্য সকালবেলা মানে একটু বেশি হচ্ছে গিয়ে মুখটা লাল হয়ে প্রকাশ পাইছিল। তো সেটার জন্য আমি দুই দিন থেকে খেয়াল করতেছি, আমার যে মুরগিটা ডিম দিচ্ছে তো সেই মুরগিটা এই যে এই জায়গাটায় ডিম দেয়, ঠিক আছে, এখানে ডিম দেয়। আবার এই সাইডগুলোতে এখানে হচ্ছে গিয়ে ওই মুরগির আগের বাচ্চাগুলো উঠে ধরেন যে বসে থাকে, তো এখান থেকে পিছনে পটি করলে দেখা যায় ডিমগুলোর গায়ে পটি লাগে, তো সেই জন্য ডিমগুলো একটু নোংরা হয়ে আছে। তো এই হচ্ছে ওই ডিমগুলা, এর ভিতরেও ডিমগুলোর ভিতরে আরও ডিম ছিল। হ্যাঁ, এখানে এখন মনে হয় টোটাল আটটা ডিম আছে, মনে হয় 2, 4, 6, 8, 8টা এখানে ডিম ছিল, টোটাল 11টা, ঠিক আছে। এখন 11টা ডিমের মধ্যে 3টা ডিম তুলনামূলকভাবে খুব ছোট, আমি দেখাচ্ছি। 2টা ডিম আমি এই সাই এখানে রাখছি, যদি অন্য কেউ ডিম দিয়ে থাকে যেন এখানে ডিম দেয়, তা জানি না, ওইখানে যদি ডিম দেওয়ার অভ্যাস হয়ে থাকে ওইখানেই দিতে হয়তো। তারপর আমি এখানে রাখছি 2টা ডিম, যেন এখানে অনেকে উঠে ডিম দিতে পারে, যাদের ডিম দেওয়ার আর কি সময় হয়েছে। আর একটা ডিম আমি ওই পাশে রাখছি, দেখাচ্ছি আমি। তো আরেকটা ডিম আমি যে এই সাইডে রাখছি, এই যে এই ডিমটা, এটা আজকে মনে হয় এটা আজকের ডিম। হ্যাঁ, এটা একদম ছোট। তো আমি যেটা মনে করতেছি এটা হচ্ছে গিয়ে কোনো মুরগির প্রথম ডিম, ঠিক আছে। হ্যাঁ, তো এটা আমি এখন দেখাই আপনাদের ডিমটা আসলে কত ছোট। তো আমার যেটা মনে হয় যে এটা এই এই মুরগিগুলোর মধ্যে, এই ছোটো মুরগিগুলোর মধ্যে কেউ একজন ডিম দিয়েছে, যে সাইজ এত ছোট। তো এই যে আমি 2টা ডিম পাশাপাশি রাখলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই ডিমটা সাইজে কত ছোট। তো এরকম হচ্ছে গিয়ে বাকি আরও 2টা ডিম ছোট সাইজের আমি গতদিনও খেয়াল করছি, কিন্তু হচ্ছে গিয়ে আমি ভাবছি হয়তো বা এই মুরগি ছোট ডিমই দিচ্ছে কি না, তো দেখতেই পাচ্ছেন। তো এরকম ডিম আমি গতকালকে এই যে এই সাইডের 3টা, হ্যাঁ এই 3টা ডিম আমি হচ্ছে গিয়ে গতকাল থেকে খেয়াল করতেছি একটু সাইজে ছোট। এই যে এই এই লাস্টের ডিমটা ওই মুরগির হতে পারে, কিন্তু এই 2টা ডিম আমার মনে হচ্ছে না যে ওই মুরগির, এই এই 2টা ডিম ও আমার মনে হচ্ছে যে নতুন মুরগি ডিম দিচ্ছে, ঠিক আছে। তো সকালবেলা হয়তো বা দিয়ে ফেলে, যার জন্য আমি খেয়াল করতে পারি না। তো যাই হোক, এই বড় ডিমটা ওইখানে রেখে দিব, আর বাকি যে এই 3টা ডিম এই 2টা খাঁচায় দিয়ে রাখবো। এই 3টা ডিমে আমি বাচ্চা ফুটাবো না, আমরা পরবর্তীতে এই ডিম 3টা খেয়ে ফেলবো। তো আপাতত বিভিন্ন খাঁচায় দিয়ে রেখে দিচ্ছি, যেন ওরা এইদিকে উঠে ডিম দেয়। তো এটাই হচ্ছে গিয়ে বিষয়। তো ভিউয়ার্স, তো আমি যে এখনও শিওর না, তারপরেও যদি আমি শিওর হই আমি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমার এটাই মনে হচ্ছে আজকে থেকে যে ওই ডিম 2টা বা 3টা হচ্ছে গিয়ে অন্য মুরগির, ওই 3টা ডিমের মধ্যে 2টা ডিম তুলনামূলকভাবে একদম ছোট, একটা ডিম মিডিয়াম টাইপের, ওইটা ওই মুরগি হতে পারে, শেষের দিকেও মুরগি অনেক সময় ছোট ডিম দেয়। তো আমি যেটা মনে করতেছি যে 2টা ডিম অন্য মুরগির, এখন কোন মুরগিটা দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমি এখন আইডেন্টিফাই করতে পারি নাই। আমার যতদূর মনে হয় ওই মুরগিটা সাইজ অনেক বড়, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওইটা, ওইটা ডিমে আসতে পারে, আবার সেই সাথে এই হলুদ মুরগিটাও ডিমে আসতে পারে। হ্যাঁ, এই যে এটা যেটা দৌড়াচ্ছে, আর ওইটা তো ডিম দিচ্ছে অলরেডি, বড় ডিমগুলো যে ওই মুরগির। তো
দেখা যাক কি হয়। এই মুরগিগুলা বাচ্চাগুলা কিন্তু এই মুরগিগুলা আমার খামারে ফুটেছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসে, আর এটা হচ্ছে জুলাই মাস, জুলাই মাস প্রায় শেষের দিকে। তো ফেব্রুয়ারি শেষের দিকে মানে আমার যেহেতু তিন ভাগে বাচ্চাগুলা ফুটেছিল, ফেব্রুয়ারি শেষে বাচ্চাগুলা ফুটালার মতো শেষ হয়ে গেছিল, ঠিক আছে। ফেব্রুয়ারির সাত তারিখে এক ব্যাচে ফুটছিল, তারপরে ফেব্রুয়ারির পনেরো ষোলো তারিখে আবার বাইশ তেইশ তারিখে এক ব্যাচে ফুটছিল। বাইশ তেইশ তারিখের বাচ্চা দুইটা হচ্ছে গিয়ে একটু ছোট, কই ওই বাচ্চা দুইটা, কই ওই যে ওই কোনায় যেটা খাচ্ছে ওইটা, ঠিক আছে। আর এই প্রথম ব্যাচের সাত আট তারিখের বাচ্চায় যে এইগুলা, তো সেই হিসেবে সাড়ে পাঁচ মাস বয়স এইগুলা, তো এইগুলো ডিমে আসতে পারে, ঠিক আছে, ডিমে এসে পড়তে পারে। সাড়ে পাঁচ ছয় মাসে ইনশাল্লাহ মুরগি ডিমে চলে আসে, এটা স্বাভাবিক। তো সেই হিসেবে এদের বয়স হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স, তো এর মধ্যে আল্লাহ রহমতে ডিমে চলে আসছে আমার যেটা মনে হয়। এখন আমি শিওর না, শিওর হয়ে অবশ্যই আমি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আর এর মধ্যে আজকে সকালে ফুপি অনেকগুলা ভাত দিয়ে গেছিলো যদি মুরগি খায় দিতে, কারণ হচ্ছে ফুপি ভাত নিচে পুরা লাগাই ফেলছিল, ওই ভাত আর ফুপি খায় নাই। পরে সেই ভাতগুলা আমি হচ্ছে গিয়ে যে আজকে দিছি, তো ওইগুলো আজকে সারাদিনে খেয়ে শেষ করবে। আজকে সকালে খাবারও দিছিলাম, তারপরে হচ্ছে গিয়ে দশটার দিকে এসে ভাতগুলো দিয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা। আজকে আর সারাদিন খাবার না দিলেও চলবে, এগুলাই সারাদিন ঠুকরিয়ে খাবে। আর সেই সাথে ওই পটগুলাতে কিছু কিছু খাবার আছে, সেগুলা খেয়ে ইনশাল্লাহ আজকে ওরা শেষ করবে। আজকে খাবার দিয়ে দিলাম ভিউয়ার্স, অল্প অল্প করে দিয়েছি, কারণ বেশি দিলে বেশি ফেলে নষ্ট করে, অল্প করে দিলে মোটামুটি মানে খেয়ে ফেলে আর কি, নষ্ট খুবই কম করে। তো সবাই মোটামুটি খাচ্ছে ভিউয়ার্স। তো যেহেতু ছাদে অনেক তাপ, আর থাকবো না ছাদে, নিচে চলে যাব। আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন, এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আমার এই পুচুটাকে আমি এই চিপাই খাবার দিয়েছি, কারণ হচ্ছে ওকে সবাই মারে, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।